أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. قرآن دريشتي تي جه شمستو پوروش ده سيكس اتتاديك اخن سيكس اتتاديك بشي هولي شامي کی كوربه اتتاديك سيكس جادر روحة جه شمستو شامي دير তাদের কি করতে হবে, বিশেষ করে ওই দিনগুলিতে যে দিনগুলিতে তাদের স্ত্রীরা মাসিকের অবস্থায় থাকেন, পিরিয়ডে থাকেন, এই ব্যাপারটি নিয়ে কোরআনে 2 নম্বর সুরা আল বাকারা এর 222 নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাই মাসিকের সময় স্ত্রী সহবাস করা যাবে না। এটা সিফ মুসলিম মুমিনদের জন্য নিয়ম বেঁধে দেওয়া হয়েছে কোরআনের ভিতরে, কারণ মুসলিম এবং মুমিনরা এই কোরআন মতে জীবন কাটায়, তাই তারা সব সময় এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে গণ্ডি রয়েছে, যে বিধান রয়েছে, সেই গণ্ডির ভিতরে থেকে জীবন কাটায়। কোরআনে 2 নম্বর সুরা আল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ওয়াসালুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাযিলুন নিসাআ ফিল মাহিদ ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين। মানুষেরা তোমার কাছে মাসিক সম্পর্কে, এই পিরিয়ড সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে সেটা হলো অশুচি, নোংরা জিনিস, সুতরাং তোমরা এমন সময় স্ত্রী সঙ্গম বর্জন করবে আর পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করবে না। অতঃপর তারা যখন উত্তমরূপে পরিশুদ্ধ হবে তখন তাদের নিকট ঠিক সেইভাবে গমন করবে যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী যারা এবং যারা পবিত্র থাকে তাদেরকে খুব ভালোবাসেন। ইউরোপের সমাজ, আমেরিকান সমাজ, এদের আমরা দেখতে পাই এরা এই পিরিয়ডকালেও সহবাস করে, কেউ পিছনের রাস্তা দিয়ে, আবার কেউ বিভিন্নভাবে তারা এই সহবাস করে নিজেদের দৈহিক চাহিদা মেটায়। কিন্তু কোরআন মূলত বলছে মুমিন এবং মুসলিমরা তারা তাদের স্ত্রীদের সাথে কখনো এই পিরিয়ডকালে বৈধ সেক্সও করে না, কারণ বৈধ সেক্স এই পিরিয়ডকালে অবৈধ হয়ে যায়। এটি হচ্ছে এই কোরআনের নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ সকল মুমিন মুসলিমদেরকে তার নিয়ম মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।